প্রথম বছর হলেও উদ্বোধন করতে এসে প্রচুর মানুষের আবেগ দেখে উচ্ছ্বাসিত বিধায়ক। আজ রথ উৎসব। এই রথ উৎসবকে কেন্দ্র করেই নদিয়ার বিভিন্ন প্রান্তে জগন্নাথ দেবের আরাধনায় মেতে ওঠে হাজার হাজার ভক্তবৃন্দরা। ঠিক তেমনই শান্তিপুর চর, সারাগড়, গবারচর এলাকায় এবছর প্রথম রথ উৎসব উপলক্ষে মেতে ওঠে এলাকারই আদিবাসী বৃন্দরা। এবছর নতুন রথের শুভ সূচনা করা হয়। এই নতুন রথের শুভ সূচনার জন্য শান্তিপুরে তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামীকে আমন্ত্রণ জানান আদিবাসী বৃন্দরা। শুক্রবার নতুন রথের শুভ উদ্বোধন করলেন শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। উদ্বোধনের শেষে টান দিলেন রথের দড়িতে। যদিও এলাকার আদিবাসী বৃন্দরাও একই সাথে টান দেন রথের দড়িতে। এলাকায় এই রথ উৎসবকে কেন্দ্র করে মেতে ওঠে আদিবাসী বৃন্দরা। বিধায়ক জানান, অনেক বড় বড় জায়গায় রথ উৎসব পালন হয়ে থাকে, কিন্তু চর, সারাগড়, গবারচর এলাকার মানুষের উৎসাহ দেখে আমি মুগ্ধ। এই এলাকার একটা বড় সমস্যা গঙ্গা ভাঙন। আমি এলাকার মানুষদের কথা দিয়েছিলাম এর সমাধান করব। সমাধানের প্রতিক্রিয়াও চলছে। আগামী দিনে খুব তাড়াতাড়ি গঙ্গা ভাঙনের আতঙ্ক থাকে এলাকার মানুষদের মুক্ত করতে পারব। দাদা, চরসরাগড় এবং গোবাচর এলাকায় প্রথম আজকে কিন্তু রথ উদ্বোধন হয়েছে, এবং নিজে হাতে কিন্তু রথ টানলেন, রথের দড়ি টানলেন, কতটা উপভোগ করলেন, কি বলবেন? দেখুন, জগন্নাথ দেবের রথ টানা সৌভাগ্যের। শাস্ত্র অনুসারে জগন্নাথ দেবের রথের রশি ছুলে তার আর পুনর্জন্ম হয় না। আজকে অন্য কোনো কথা বলবো না, রথের রশি ধরে শুধু জগন্নাথের কাছে প্রার্থনা করব। আমি যেন চরসরাগড়ের মানুষের পাশে সবসময় থাকতে পারি, এবং এই গোবাচর অঞ্চলের সব থেকে বড় সমস্যা গঙ্গার ভাঙন, জগন্নাথ দেব যেন নিজে আমার উপরে ভর করে আমাকে দিয়ে কাজটা যেন করে। আমি প্রাথমিকভাবে তো আপনি অনেকটাই কাজ এগিয়ে নিয়ে গিয়েছেন, আগামী দিনে বেশ কিছু কাজ বাকি, কিছু বলবেন এলাকার উদ্দেশ্যে? দেখুন, এই কাজটা আমাকে করতেই হবে। আমি যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ আমি চরসরাগড়ের মানুষের জন্য বারংবার সরকারের কাছে দাবি করব যাতে গঙ্গার ভাঙন রোধ হয়, এবং তার জন্য যা করার আমি করব। অনেক দূর এগিয়েছি। প্রশাসনিকভাবে একটা খবরই শুনতে পাচ্ছি যে দুর্গাপুজোর আগে পরে, যেহেতু বর্ষা চলে এসছে, আগে পরে কাজ হয়তো শুরুও হবে। এই মানুষগুলোর পাশে আমাকে দাঁড়াতেই হবে, না হলে আমার এই জেতার কোনো মূল্য নেই। তাই প্রভুর কাছে এটাই প্রার্থনা যে আমি যেন মানুষের জন্য কাজ করতে পারি মানুষের মধ্যে থেকে। প্রথম আপনাদের এই বছর প্রথম? আচ্ছা, আপনাদের এলাকার নামটা কি? শান্তিপুর গবাচরা। আচ্ছা, মানে কেন, মানে কি কি মনে করে এই বছর প্রথম? পুজো হয়, রাধা গোবিন্দের পুজো হয়, সেই উদ্দেশ্যে ওই কমিটি ছেলে পেলে এরা চিন্তাধারা নিলেন, আমরা একটু রথ করবো, জগন্নাথকে নিয়ে আনন্দ করব, জগন্নাথের নাম করব, রথের উৎসব করব। কিসের রথ তৈরি করেছেন এটা? এটা বর্তমানে কাঠের থার্মোকলের উপরে লোহার চাকা দিয়ে রথের সুসজ্জিত হয়ে। প্রত্যেক বছরই কি এখানে রথ হবে? আশায় আছে। এখন যার ইচ্ছায় রথ হয়েছে, তার ইচ্ছা থাকলেই হবে সবই। আজকে এই রথকে কেন্দ্র করে কতটা মানে উৎসব আপনারা? সকলের মনে একটা, দেখো না, জনজোয়ারে বয়ে যাচ্ছে, সকলের মনে একটা আনন্দের দেখা যাচ্ছে। বিধায়ক এসেছিলেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এসেছিলেন। উনি বিধায়ক এসেছিলেন, আরো পরিষদ বর্গ এসেছিলেন। আপনার নাম? আমার নাম অসিত বিশ্বাস। প্রথম কি আপনাদের এখানকার রথ হচ্ছে? বাবা, আমাদের প্রথম এই উদ্বোধন। একটা বাচ্চা ছেলে, তিনি নিজের থেকে মনের থেকে যুক্ত করে তিনি নিজেরা এই রথটা তিন দিনে ফেলায় তৈরি করেছে, এবং তিন দিনই তৈরি করে রথটাকে উনি উদ্বোধন করার জন্য আগে বিধায়ক এসেছে এখানে। হ্যাঁ, খুশি কতটা আপনারা? আমরা খুবই খুশি বাবা। আমরা এলাকার নাম কি? এলাকার নাম কি? আমাদের গবচর, মধ্যপাড়া, গবচর মাঝের পাড়া। আপনার নাম? আপনার নাম? আমার নাম অভিভাব বিশ্বাস। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।